আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফাইনালি সব কিছু ওকে করে আমি দেন এখন রওনা দিয়েছি ইটালির উদ্দেশ্যে, কারণ ইটালিতে আমার ফ্লাইট ডেট আজকে। তো আমি কাতার এয়ারলাইন্সের জন্য যাব। তো কাতার এয়ারলাইন্সে আমার ফ্লাইট টাইম হয়েছে 4:20। সো আমি এখন বাসা থেকে আর্লি রওনা দিয়েছি, কারণ কেননা এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভিতরে অনেক কিছু প্রথম অবস্থায় অনেককে কাজ করতে হয়, অনেক টাইম লাগে। সো এই কারণে আমি যাতে কোনো ঝামেলায় পড়তে না হই সেই কারণে আমি আর্লি রওনা দিয়েছি। আমার বাসা থেকে 10:30 রওনা দিয়েছি। তো আমি আমার বাসা থেকে এয়ারপোর্টে পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। সো আমি চাই না যে কোনো একটা ঝামেলাতে পড়ি, সো আমি আর্লি রওনা দিয়েছি। আর ফ্যামিলি ছেড়ে আসলে প্রবাসে, দূর প্রবাসে যাওয়াটা সবাইকে ছাড়া যে কত কষ্ট, সেটা একমাত্র যে প্রবাসে যায় সে বুঝে। সো তাই কী করবো, যেতে হচ্ছে প্রবাসে। যাক, সবাই কিছু চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার আসবো। সো আজকে এটা যে আমি আপনাদের মাঝে শেয়ার করবো সব কিছুই, আমি কীভাবে সব কিছু কী করছি, কীভাবে যাব, সেই পুরোটাই আপনাদের ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরবো। সো আমি এয়ারপোর্টে ফাইনালি চলে আসলাম। তবে দ্রুত চলে আসার কারণ হলো রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম ছিল না, সো আর্লি চলে আসলাম। তো যাক, এখন গাড়িটা পার্কিং করার জন্য পার্কিংয়ের জায়গায় খুঁজতেছি। তো পার্কিং করার পরে তো আমরা আসলে এখন অনেক আর্লি চলে আসলাম, রাত বাজে 12টা। তো সো আমি 4:20 ফ্লাইট, তো আমি 4:20 ফ্লাইট যেহেতু আমি একটাই ইমিগ্রেশনে ঢুকবো, টাইম হয়ে গেছে, আমি এখন ইমিগ্রেশনে ঢুকবো। ইমিগ্রেশনে ঢুকে আমি এখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়ালাম। তো লাইনে দাঁড়ানোর জন্য বোর্ডিং পাসে তখন যখন সামনে যাবো তখন আমার লাকিজ ওজন করে, তখন ওজন বাড়তি হয় তখন সব কিছু এভরিথিং আছে বোর্ডিংয়ে। তো ফাইনালি বোর্ডিং পাস হাতে পেলাম, পাসপোর্ট ইমিগ্রেশন শেষ করে সব কিছু এভরিথিং করে বোর্ডিং পাস সহ পাসপোর্ট হাতে পেলাম। তো হাতে পাওয়ার জন্য আমাকে গেট নাম্বার দিয়ে দিয়েছে, গেট নাম্বার 10, আপনার গেট নাম্বার 10 যেতে হবে। তো এখানে গেট 10-এ গিয়ে ওইখানে আবার লাইনে দাঁড়াইতে হয়, ওইখানে আবার লাকিজ চেক করা হয়। তো ফাইনালি যে প্লেন উঠবো ওইটা আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের এই প্লেনে আমরা যাব। তো প্লেনের ভিতরে আসলাম, তো প্লেনের ভিতরে এসে এখানে সিটে বসলাম। তো সিটে বসে তারপর ফাইনালি প্লেন ছেড়ে দিল। তো ছেড়ে দিল পরে রাত 4:20, যেহেতু অনেক রাত ঘুমালাম, ঘুমানোর পরে আবার সকালে যখন তাদের টাইম হলো ওদের খাবার দিয়েছে। তো খাবারের সাথে ছিল মেনুটা, আসলে খাবারে ছিল ডিম দিয়ে আপনি সবজি আলু দিয়ে, এটা খুব খুব মজাদার একটা খাবার ছিল। আসলে প্লেনের খাবারগুলো সবগুলোই মজা, আসলে যারা প্লেনে ভ্রমণ করছে কাতার এয়ারলাইন্সে বিশেষ করে, স্পেশালি কাতার খাবার, কাতারের এয়ারলাইন্সের খাবারগুলো আসলে অনেকটু মজাদার হয়। তো দেন এখন কী কী খাবো সেটা আমি আপনাদের মাঝে দেখাবো আর কি, কীভাবে কোন জিনিসটা কী সেটা দেখতে থাকেন। তো এখানে খাবার দুজন দিয়েছে, আমার পাশে যে খাইতেছে আমি বসে ওনার ভিডিওটা করতেছি, এক বড় ভাই। তো দেখেন উনি কী খাচ্ছে, তো কী খাইতেছে আর কী খাবার দিয়েছে সেটা দেখতে থাকেন। তো পাশে অরেঞ্জ জুস এবং একটা আপনি দই দিয়েছে আর ডিম আলু এটা মিক্স করা। তো আমিও সেম খাবার নিয়েছি। আর প্লেনের ভিতরটা দেখেন, তো আসলে প্লেনের ভিতরে যখন প্লেন কিন্তু আকাশের উপরে চলতে আসে, তো ওইটা আমি খাবার দিই। আসলে এটা একটা প্লেনের ভিতরে আসলে অন্যরকম একটা ফিল, আসলে যারা প্লেনে খাবার যখন খায় বা পাশে কেউ বসে একটা ভ্রমণ করলে আসা দিয়ে আলাদা একটি মজা। তখন এখানে সিডি টিভি আছে, তো মুভি ইচ্ছে করলে আপনি মুভি দেখতে পাবেন, তো মুভি দেখেন, বিভিন্ন ইন্ডিয়ান মুভি আছে দেখতে পাবেন। তো জামা দিয়ে আকাশেরটা দেখে নিলাম, অনেক ভিউটা অনেক সুন্দর। তো তারপরে আবার যখন অরেঞ্জ জুস চাইছি তো আমাকে একটু অরেঞ্জ জুস দিয়েছে আবার। তো অরেঞ্জ জুস খাওয়ার পরে ফাইনালি আমরা কাতারে চলে আসলাম, কাতারে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা অনেক সুন্দর, বিশেষ করে আপনার ফুটবল উপলক্ষে কাতার এয়ারপোর্টটা অনেক স্পেশাল, অনেক সুন্দরভাবে ইয়ে করছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। তো একটা ফুটবল আকৃতি এখানে একটা ইয়ে করেছে, এটা আসলে দেখতে অনেক সুন্দর, সবাই এখানে ছবি ওঠাচ্ছে, বিশেষ করে অনেক সুন্দর যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে কাতার বিশ্বকাপ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর প্লেস এবং সুন্দর সুন্দর ভিউগুলো আর খুব সুন্দরভাবে ইয়ে করেছে, সাজাইছে এয়ারপোর্টগুলো। তো এখানে কিছুক্ষণ এয়ারপোর্টে একটু ভিডিও করে নিলাম। তো কাতার এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর। তো যাক, এখানে এয়ারপোর্টে আমি এই নিয়ে দুবার এখানে এই এয়ারপোর্টে
আরেকবার আমি এয়ারপোর্টে আসছিলাম, তো অনেকটি দেশে ট্রানজিট দিয়ে এখানে প্রায় 4 ঘন্টা বসেছিলাম। তো আসলে অনেক সব কিছু এভরিথিং এখানে সিস্টেম করা, ওয়াইফাই মোবাইল চার্জ দেওয়া, আসলে সব এয়ারপোর্টেই থাকে, তারপরে অনেক সুন্দর এটা। তো দেন আবার এখন কাতার থেকে রওনা দিলাম রোম, ইতালি রোম শহরের উদ্দেশ্যে। রোম শহরে আমরা রোম এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করবো। কাতারে আমার কোনো বেশিক্ষণ ট্রানজিট ছিল না, এখানে অনলি ফর 45 মিনিটস আমার এখানে ট্রানজিট ছিল। তো এক প্লেন থেকে আবার কাতারে নেমে আবার প্লেনে ওঠা থেকে প্রসেসিংটা শর্টকাটে হয়ে গেছে, তো ফাইনালি এখান থেকে রওনা দিলাম। তো আসলে প্লেন ফ্লাই করার এক মুহূর্ত ভিউটা আসলে অনেক সুন্দর, তো দেখে নিলাম, তো আপনারা দেখেন। এখন ফাইনালি আপনার এয়ারপোর্টে থেকে রওনা দিচ্ছি। হ্যাঁ, এখন ফ্লাই করে আকাশের উপরে ভিউটা আসলে সুন্দর। আর তাছাড়া আমার আসলে অ্যাকচুয়ালি মোবাইলে এতটা চার্জ ছিল না, আর অনেক জায়গাতে ভিডিও করা মিস হয়ে গেছে, তো সেটাই আর কি, তো অনেক মিস হয়েছে, যতটুকু করছি সেটাই দেখতে থাকেন। তো আমরা যখন কাতার থেকে উঠবো তখন আমরা সিটে 3টা করে সিটে আমার পাশে একজন ইতালিয়ান সে বসেছিল, আবার খাবার দিছে, সে খাবারগুলো খেলাম। তো সেম খাবার না, একটু ডিফারেন্ট খাবার, তো অ্যাপেল জুসটা আমি পছন্দ করি, সে অ্যাপেল জুসটা খেলাম। তো আকাশে আপনার প্লেনের জানালে দিয়ে আসলে ভিউটা দেখতে অনেক সুন্দর, যেটা আসলে কিছু ছবি উঠে নিলাম। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসলাম। তো রোম এয়ারপোর্টে চলে আসলাম, তো দেন ফাইনালি টু ইটালি টু সাকসেস। সো ব্লগটি দেখতে থাকেন আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা রইল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।